বাঙালি মানেই খাদ্যরসিক, খাদ্যমেলা মানেই খাদ্যপ্রেমীদের কাছে স্বর্গের সমান। আর ঠিক সেই কারণেই প্রতি বছর শীতের মরশুমে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় খাদ্যমেলা। আর আমি এই মুহূর্তে চলে এসেছি নালে ঝোলে দমদম খাদ্যমেলায়। তো খাদ্যমেলায় কী কী খাদ্যপ্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে আসুন দেখে নিন। আমাদের খুবই স্পেশাল স্পেশাল আইটেম আছে, আমাদের যেরকম যাদবপুরে আউটলেট আছে, আমাদের লেক মার্কেট আউটলেট আছে, রিসেন্টলি আমাদের লেক টাউনেও খুলবে। আমাদের একটা ক্যাটারিং সার্ভিস অল ওভার কলকাতা অ্যান্ড ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে হাওড়া অ্যাজ ওয়েল। আজকে যেরকম আমাদের প্রচুর মেলাতে আইটেম যেগুলো খুব ইউনিক, যেগুলো হচ্ছে ভেটকি মাছের ফিশ রোল, টু ইন ওয়ান ভেটকি মাছের ফিশ রোল, ভেটকি মাছের পাতুড়ি, গোল্ডেন ফ্রাইড প্রন, ফিশ ফিঙ্গার, ভেটকি মাছের কবিরাজি, চিংড়ি কবিরাজি, চিকেন কবিরাজি, তারপরে ড্রাই চিলি প্রন, ড্রাই চিলি ফিশ এবং নানান রকম আইটেম রয়েছে। প্রন কাটলেট, প্রন কবিরাজি থেকে শুরু করে বাসন্তী পোলাও, চিকেন কষা কম্বো, বাসন্তী পোলাও, মাটন কষা কম্বো, এগুলো তো রয়েছে। স্পেশাল বলতে আমাদের টু ইন ওয়ান রোল, একটা ভেটকি মাছের ফিশ ফিলে দিয়ে ওটা মাটন ফুড দিয়ে করা হয়, ওটা খুবই ইউনিক একটা আইটেম, এটা কলকাতা শহরে জেনারেলি পাওয়া যায় না। তারপরে ভেটকি মাছের পাতুড়ি রাখছি, ফিশ কবিরাজি, গোল্ডেন ফ্রাইড প্রন, এগুলো খুবই ইউনিক আমাদের কাছে। আমার তো ঠিকই আছে, আমরা দেখি দুবছর করছি, আমার ঠিকঠাক, কোনো অসুবিধা, নো প্রবলেম। আমাদের দোকানের নাম হচ্ছে দীপিকার কিচেন অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস, আমার নাম প্রদীপ্ত সরকার। দাদা, এখানেই তো দেখছি অনেক রকমের আচার রয়েছে, কি কি আচার রয়েছে? আচার আমাদের স্পেশাল আছে, কবিরাজি আচার, টকঝাল মিষ্টির মধ্যে মিক্স হবে, আম কাসন্দি হবে, চালতা হবে, অনেক তো চালতা খেয়েছেন মিষ্টি, আমার একটা চালতা আছে টক মিষ্টি। মূল আকর্ষণ হচ্ছে কবিরাজি আচার, বিনা তেল বিনা মশলা, শুধু লেবুর রস, লঙ্কার রস আর আদার রস দিয়ে বানানো। মেদিনীপুর। আপনার নাম? প্রশান্ত দাস। জাস্ট আধ ঘন্টা হয়েছে। কোথা থেকে? শ্যামনগর। কি কি খাবার খেয়েছেন? ফিশ ডায়মন্ড ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ পকোড়া আর এটা এখন নিয়েছি প্রন, এটা বেশি ভালো লাগছে। না, এই ফার্স্ট টাইম। থ্যাংক ইউ। গত 17 জানুয়ারি থেকে শুরু হচ্ছে খাদ্যমেলা, এই খাদ্যমেলা চলবে 26 জানুয়ারি পর্যন্ত। বিরিয়ানি প্রেমীদের জন্য রয়েছে বিরিয়ানির বন্দোবস্ত, এখানের মূল আকর্ষণ রয়েছে দাদা বৌদির বিরিয়ানি। শুধু তাই নয়, রয়েছে চাইনিজ থেকে শুরু করে পিঠে পুলি পর্যন্ত। খাদ্যমেলা বাঙালিদের প্রিয় একটি উৎসব, আর সেই উৎসবে মিষ্টি থাকবে না তাই কি হয়, রয়েছে বিভিন্ন নামি দামি মিষ্টির দোকানের মিষ্টি। তাও আর দেরি কেন, আজই চলে আসুন দমদম নালে ঝোলে খাদ্যমেলায়। ক্যামেরায় বিপুল হালদারের সাথে রিয়া সরকারের রিপোর্ট, বর্তমান 24x7 কলকাতা।